বন্যার পানি ঢোকার পরে আপনার এগুলো যা আছে সব ভেঙে চলে গেছে। এখানে 22 বস্তা সিমেন্ট ছিল, তারপর আমার ঘর ছিল, টিন সবগুলা যা ছিল এখান থেকে সব নিয়ে চলে গেছে। এখানে গলা পানি হয়েছিল বন্যার পানিতে, মানে সরাসরি এদিক দিয়ে নদীর পানিটা আমার ঘরের মধ্যে চলে গেছে, চলে যাওয়ার পরে এটা ভেঙে গেছে। এরকম ঢল আমরা কোনোদিনও দেখিনি, এবারই প্রথম। আমাদের বাড়িতে পানি উঠে, কিন্তু এই বাড়িতে পানি উঠে না যেভাবে পানি উঠছিল। আমার বাড়ি অনেক কিছু লেপ তুষক যা আছে, আমরা উঠে দেখি যে ঘরের ভিতরে এক হাঁটু পানি, নেওয়ার মতো কোনো পরিস্থিতি নেই। একটা জিনিস যে নিয়ে রাখবেন তা হাতে নেই, বাচ্চার কাপড় চোপড় গুলো হাতে নেই, বিছানাতে উঠে দেখি পানি। আমার যে বয়সে কিন্তু এরকম পানি আমি দেখি নাই, আর এবার মানুষের প্রচুর এই জিনিস থানাতে অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে। আমার বয়স 40-42 বছর হয়েছে, যে 40-42 বছরের মধ্যে আমি এইরকম পানি আমি আমার জীবনে আমি কোনোদিন দেখি না। এইভাবে করে হঠাৎ করে কোনোদিন পানি আসে না, মানে হঠাৎ করে পানি আসছে, বাড়িঘর তো সবই নিয়ে গেছে না। আর এই যে মনে করেন মানুষের যে পুকুর আছেন, পুকুর অনেক পুকুর তলায় মানে প্রচুর পরিমাণ ক্ষতি হয়েছে আমাদের জিনেতি থানাতে। পানি আসার পর আমি ঘর থেকে বাইর হওয়ার পাইনি, আমার এই গলা পর্যন্ত হয়ে গেছে, আপনি যেখানে দাঁড়াইছে অনেক পানি হয়ে গেছে, কিচ্ছু বার করতে পারিনি। কয়টা কাপড় চোপড় আর বাচ্চার বই বাইর করছিলাম, আর সব গেছে গেছে স্রোতে, অনেক স্রোত হয়েছিল, ভাঙে না। এবার অনেক পানি, এ ঘরের বেড়ার চাল চুল সব যে নিয়ে গেছে, কিচ্ছু তো আটকাতে পারি নাই। ঘরের মধ্যে আমরা শুয়ে আছি, এই অবস্থায় পানি আসে। এ পর্যন্ত আমার লাইফে এরকম আর হয়নি, আমার লাইফেও না, আমার বয়সও তার কম না, 70-75 এরকম প্রায় এরকম আর বন্যা হয়। ক্ষতি এই যে ঘর ভেঙে গেছে গা, ওখানে সামনে একটা বিল্ডিং, ওই বিল্ডিংটা ভেঙে গেছে, ভেসে গেছে গা। এরপরে ঘরের আসবাবপত্র ফ্রিজ ট্রিজ যা ছিল, আমার ঘরের খাটেলু পড়ে প্রায় 3 ফিট পানি। আর যে পুকুরের যে অবস্থা, একটা হলে সবগুলো এক ঢালা হয়ে গেছে, যে পানির স্রোত এটা পাহাড়ি জল আর উত্তর থেকে যে পানি এসে এই পানিতে এই অবস্থা হয়েছে। আমার জীবনে 60-65 বছর বয়স আমার, এই জগতে আমি এত বড় পানি আমার জীবনে দেখি নাই। আর যে ক্ষতিগ্রস্তটা হয়েছে এবং গাছপালা নদী পুকুর এবং কিছু বিল্ডিংয়ের আবাদ ফসল, বিল্ডিংয়ের পর্যন্ত কোনা খুঁছায় এরকম আবাদ ফসল একেবারে মিশিয়ে ফেলেছে। ঘোলাপানি গেছে, এই ঘোলাপানি যায় পোল পানি যায় একেবারে আবাদের উপর দিয়ে, বালু পোলে যায় আবাদ, অনেক ক্ষতিগ্রস্ত নষ্ট হয়ে গেছে।